উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, এই কথাটা ধ্রুব সত্য। মানুষ যদি হঠাৎ করে কোনো ক্ষমতা পায়, তবে সে এটাকে খারাপ কাজের জন্য ব্যবহার করবে নাকি ভালো কাজের জন্য, সেটা পুরোপুরি তার নিজের ওপর নির্ভর করে। আজ আমরা এমনই একটি মুভি নিয়ে আলোচনা করব, যেখানে একজন মানুষ এমন ক্ষমতা পায় যার সাহায্যে সে ফোন বা ল্যাপটপের মধ্যে দিয়ে যে কাউকে মেরে দিতে পারবে, আর সে এই ক্ষমতাটা কিভাবে ব্যবহার করে সেটা নিয়েই আজকের মুভি, যার নাম ইনুয়াসিকি, যেটি মুক্তি পায় 2017 সালে। মুভির শুরুতে ইচিরো ইনুয়াসকি নামের একজন লোককে দেখা যায়, যে কষ্ট করে উপার্জন করে তার ফ্যামিলিকে আগলে রেখেছিল, কিন্তু তার ফ্যামিলি তাকে কখনোই এর দাম দেয় না আর তার সাথে খুবই বাজে ব্যবহার করে। ইচিরো একটা ভালো এরিয়াতে নতুন বাড়ি কেনে যাতে তার পরিবার ভালোভাবে থাকতে পারে। এরপর দেখা যায় তার মেয়ে মেরি আর ছেলে টাকিসি একটা বড় সুন্দর বাড়ি দেখে অবাক হয়ে যায় এবং নিজেদের বাড়ি ভেবে সেই বাড়িতেই ঢোকার চেষ্টা করে। তখনই তারা জানতে পারে এটা নয়, বরং পাশের ছোট বাড়িটা তাদের। ইচিরো তার এতদিনের জমানো টাকা দিয়ে তার পরিবারের খুশির জন্য এই বাড়িটা কিনলেও তার ছেলেমেয়েরা খুব একটা খুশি হয় না। ইচিরো তাদের মুড ঠিক করতে বলে সে তাদের জন্য তাদের পছন্দের খাবার এনেছে, যদিও কেউ তার কথায় পাত্তা না দিয়ে ডিনার করতে বেরিয়ে পড়ে ইচিরোকে একা ফেলে। একদিন অফিসে ওভারটাইম করে ইচিরো যখন বাড়ি ফিরছিল, সে দেখে কয়েকজন গুন্ডা পয়সার জন্য একটা লোককে মারছে। সে সাহায্য করতে চাইলেও তার সাহস হয়ে ওঠে না, তাই সে পালানোর জন্য পিছনে ফিরতেই মেরিকে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। মেরি তাকে বলে ইচিরো একজন জঘন্য ও ভীতু মানুষ, এই বলে সে সেখান থেকে চলে যায়। ইচিরো বাড়ি ফিরে যখন এসব নিয়ে ভাবছিল, তখন তার কাছে একটা কুকুর আসে, যার কলারে একটা কাগজে লেখা ছিল এর নাম হানাকো এবং দয়া করে একে আদরে রাখবেন। ইচিরো কুকুরটাকে রাখতে চায়, কিন্তু তার ওয়াইফ সেটা একদমই চায় না। এদিকে ইচিরো পরের দিন ডক্টর চেক আপের জন্য গেলে জানতে পারে তার শরীরে ক্যান্সার থার্ড স্টেজে পৌঁছে গেছে আর মাত্র কিছু মাস পরেই সে মারা যাবে। সে তার ওয়াইফকে ফোন করে খবরটা জানাতে চাইলে সেই সব শোনার আগেই ফোন রেখে দেয় এবং তার ছেলে মেয়েরাও ফোন তোলে না। রাতে সে হানাকোকে নিয়ে হাঁটতে বেরোলে কেঁদে ফেলে, এটা ভেবে যে তার ক্যান্সারের কথা শুনেও হয়তো তার ফ্যামিলির কারোরই চোখে জল অবধি আসবে না। এই দুঃখে সে কুকুরটাকে রাস্তাতেই ফেলে সেখান থেকে দৌড়ে একটা পার্কে চলে যায়। হানাকোও তার পিছন পিছন ঠিক সেখানে পৌঁছে যায়। ইচিরো ভাবে এই পৃথিবীতে একমাত্র হানাকোই হয়তো তার কেয়ার করে এবং সে কাঁদতে কাঁদতে কুকুরটাকে সরি বলে। সেই সময় ওই পার্কে হিরো নামের একজন যুবকও দাঁড়িয়েছিল। তখনই আকাশ থেকে একটা আলোক পিণ্ড এসে ইচিরো আর হিরোর ওপর আছড়ে পড়ে এবং তারা সাথে সাথেই মারা যায়। কিন্তু আশ্চর্যজনকভাবেই সকালে ইচিরো জেগে ওঠে এবং হানাকোও তার পাশেই থাকে। সে চশমাটা তোলে, কিন্তু তখনই বুঝে যায় এখন সে চশমা ছাড়াই সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছে। কি হয়েছে কিছুই বুঝতে না পেরে সে বাড়ি ফিরে আসে। এরপর বাড়িতে তার হাতটা হঠাৎ চেঞ্জ হয়ে বন্দুকের মতো আকার ধারণ করে এবং সে যা ব্রেকফাস্ট করেছিল তার সবটাই বমি করে দেয়। এবার তার মাথার খুলিটা খুলে যায় আর তার ভেতরটা কোনো একটা ইলেকট্রনিক জিনিসের মতো দেখাচ্ছিল। আসলে তার পুরো শরীরটাই একটা ইলেকট্রনিক মেশিনে পরিণত হয়েছিল। এই সময় দেখানো হয় আগের রাতে আসলে একটা ইউএফও থেকে একটা এলিয়ান ভুল করে ফায়ার করে ফেলেছিল, যার জন্য ইচিরো মারা যায়। তাই এলিয়ান তাকে আবার বাঁচিয়ে তোলে, কিন্তু মেশিনের আদলে, যার ফলে ইচিরোর মধ্যে এখন সুপার হিউম্যানের ক্ষমতা এবং পৃথিবীর সমস্ত মেশিনের ক্ষমতা চলে আসে। অন্যদিকে দেখা যায় হিরোর মধ্যেও সুপার পাওয়ার চলে আসে। সে তার বন্ধু নাওকির বাড়িতে গিয়ে একটা পাখিকে তার আঙুল দিয়ে গুলি করে মেরে দেয়। তারপর সে তার বন্ধুকে একটা পার্কিং এ নিয়ে গিয়ে তার শক্তি প্রদর্শন করে। একটা গাড়িকে সে তার মাইন্ডের ক্ষমতা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেয়। নাওকি হিরোর এইসব ক্ষমতা দেখে আশ্চর্য হয়ে যায়। এদিকে ইচিরো সকালে তার সাথে ঘটে যাওয়া ঘটনা এখনো ভালো করে বুঝে উঠতে পারে না। এই সময় একটা পায়রাকে রাস্তায় পড়ে ছটফট করতে দেখে সে গিয়ে পায়রাটাকে ধরতেই পায়রাটা ঠিক হয়ে যায় এবং উড়ে যায়। এরপর সে হঠাৎ বুঝতে পারে তার শোনার ক্ষমতাও বেড়ে গেছে এবং সে শুনতে পায় একজন মা তার ছেলেকে বাঁচানোর জন্য একটা ডক্টরের কাছে কাকুতি মিনতি করছে। সে ওই সাউন্ডটাকে ফলো করে সেখানে পৌঁছায় আর সেই অসুস্থ ছেলেটাকে ছুঁতেই পায়রার মতো ওই ছেলেটাও সুস্থ হয়ে যায়। তারপর সে ওখান থেকে বাড়ি ফিরে আসে। পরের দিন স্কুলে নাওকিকে একটা ছেলে ডিস্টার্ব করছিল, তখন হিরো তাকে মারে এবং গুলিও করতে চায়, কিন্তু নাওকি তাকে বাধা দেয়। নাওকির এবার ভয় লাগতে শুরু করে, কারণ এই ক্ষমতা পেয়ে হিরো আস্তে আস্তে হিংস্র হয়ে উঠছে।
এইদিনই শাওন নামের একটা ক্লাসমেট হিরোকে বলে দেয় সে তাকে পছন্দ করে। এরপর জানা যায় হিরোর মা একটা হোটেলে কাজ করে আর তার বাবা একজন ধনী ব্যক্তি, কিন্তু তার বাবা অন্য একজন মহিলার সাথে সংসার করে। হিরো তার বাবাকে পছন্দ করে না, তবুও মাঝে মাঝে তার বাবার নতুন ফ্যামিলির সাথে দেখা করতে যায়। হিরোর সৎ ভাইয়েরা হিরোকে খুবই পছন্দ করে, কিন্তু সে কখনোই তাদেরকে ভালোবাসতে পারেনি, সে তাদেরকে ঘৃণা করত। সেই রাতে যখন সে বাড়ি ফিরছিল তখন একটা বাড়ির ভেতর থেকে একটা ফ্যামিলির কথাবার্তা শুনতে পায়। এতে তার বাবার কথা মনে পড়ে যায় আর সে রেগে গিয়ে ওই বাড়িতে ঢুকে সবাইকে মেরে দেয়। একদিকে সে তার ক্ষমতা হিংসার কাজে লাগাচ্ছিল, অন্যদিকে ইচিরো তার ক্ষমতা কাজে লাগিয়ে হসপিটালের অনেক বাচ্চাকে সুস্থ করে তুলছিল। এরপর টিভিতে সেই মার্ডারের খবর দেখা যায় এবং খবরে এক ধরনের নতুন গুলির ব্যাপারে বলে। নাওকি বুঝে যায় যে এগুলো তার বন্ধুরই কাজ। হিরো নাওকিকে অনেক টাকা অফার করে কিন্তু নাওকি নিতে রাজি হয় না। সে জানায় এই ক্ষমতা ব্যবহার করে নির্দোষ মানুষদেরকে মারা তার ঠিক হচ্ছে না, সে এসবের মধ্যে জড়াতে চায় না, তাই সে আরও জানায় সে হিরোর সাথে বন্ধুত্ব রাখতে চায় না। এটা শুনে হিরো খুবই ভেঙে পড়ে। হিরো বাড়ি গেলে জানতে পারে তার মায়ের ক্যান্সার আছে, সে আরও ভেঙে পড়ে এবং তার মাকে জড়িয়ে ধরে বলে সে তার মায়ের কিচ্ছু হতে দেবে না। এদিকে ইচিরো বাড়ি ফিরে জানতে পারে তার ছেলে তার ওয়াইফের ব্যাগ থেকে টাকা চুরি করেছে, আর টাকার অভাবে তার মেয়ে বলে সে ইউনিভার্সিটি যেতে চায় না। ইচিরো বলে সে সবকিছু সামলে নেবে, যেটা স্বাভাবিকভাবেই তার ফ্যামিলির কাছে খুবই হাস্যকর লাগে। মেরি তার বাবাকে ছোট ফিল করানোর জন্য বলে গরিব হওয়ার জন্য টাকিশিকে নিয়ে স্কুলে সবাই ঠাট্টা করে এবং তার মায়ের অ্যাফেয়ার চলছে একটা ইয়াং ছেলের সাথে। এগুলো শুনে রাতে ইচিরো একা একা কাঁদে। এই সময় সে শুনতে পায় নাওকি ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে হিরোকে মানুষ খুন করা থেকে কোনো রকম ভাবে আটকানো যায়। ইচিরো বুঝে যায় সে হিরোর ব্যাপারে বলছে, তাই সে সাথে সাথে উড়ে যায় নাওকির কাছে এবং কথা বলে নাওকি জানতে পারে তাদের দুজনকেই এলিয়েন্স এইসব ক্ষমতা দিয়ে নতুন করে তৈরি করেছে। নাওকি বলে সে ইচিরোকে ট্রেনিং দিতে চায় যাতে সে হিরোকে এইসব কাজ করা থেকে আটকাতে পারে। আসলে তাদের দুজনের ক্ষমতা এক হলেও হিরো বেশি ভালোভাবে এই ক্ষমতাটা ব্যবহার করতে পারত। পরের দিন নাওকি একটা ফাঁকা গ্যারেজে ইচিরোকে আঙুল দিয়ে গুলি চালানোর ট্রেনিং দেয়। গুলি বেরোয় ঠিকই কিন্তু সেগুলো টার্গেটে লাগে না। এদিকে হিরো আর তার মা ডক্টরের থেকে জানতে পারে হঠাৎ করেই তার মায়ের শরীর থেকে ক্যান্সারের সেলসগুলো উধাও হয়ে গেছে। তারা যখন হসপিটাল থেকে বেরোচ্ছিল কিছু পুলিশ আসে মার্ডারের ব্যাপারে হিরোকে জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু হিরো তার শক্তি ব্যবহার করে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এমনকি পালানোর সময় সে তার আঙুল দিয়ে তিনজন পুলিশকে গুলিও করে দেয়, যার ফলে পুলিশরা শিওর হয়ে যায় যে হিরোই মার্ডারগুলো করেছে। পুলিশ পুরো শহরে হিরোর ছবি ছড়িয়ে দেয়। এরপর শাওনির সাথে হিরোর দেখা হলে শাওন তাকে তার বাড়িতে নিয়ে আসে, কারণ তার কাছে ম্যাটার করে না হিরো কাকে কাকে মেরেছে। শাওন বলে সে যতদিন চায় ততদিন তাদের বাড়িতে লুকিয়ে থাকতে পারে, সে তার ঠাকুমার সাথে থাকত তাই হিরোর সেখানে লুকাতে কোনো অসুবিধা হয় না। এদিকে ইচিরো আঙুল দিয়ে গুলি করে ঠিকঠাক নিশানা লাগাতে শিখে যায়, আর তারা আবিষ্কার করে জল ইচিরোর কাছে ফিউলের মতো কাজ করে কিন্তু সোডিয়াম ওয়াটার তার শক্তি কমিয়ে দেয়। এদিকে হিরো লুকিয়ে থাকার কারণে তার মাকে রাস্তাঘাটে ধরে সবাই অপমান করে, সোশ্যাল মিডিয়াতে মৃত্যু ভয় দেখায়। এইসব যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখন হিরোর মা আত্মহত্যা করে নেয়। হিরো সেটা নিউজ চ্যানেলে দেখে এবং দুঃখে কষ্টে ভেঙে পড়ে এবং প্রতিজ্ঞা করে সে তাদের সবাইকে মেরে ফেলবে যারা তার মাকে খারাপ কথা বলেছে। সে হঠাৎই আবিষ্কার করে সে মোবাইল বা কম্পিউটারের স্ক্রিন থেকেও যে কাউকে গুলি করতে পারবে। এরপর সে সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে গিয়ে এক এক করে সবাইকে গুলি করে দেয় যারা তার মাকে উল্টোপাল্টা বলেছিল। সে একদিন শাওনকে তার রোবোটিক হাত দেখায় আর বলে সে নর্মাল মানুষ নয়। তারপর সে শাওনকে নিয়ে আকাশে উড়ে যায় আর মাঝ আকাশেই শাওনকে প্রমিস করে সে সব সময় তার পাশে থাকবে। শহরের সবাই খুবই আতঙ্কে ছিল এইসব মার্ডারের জন্য। যাদেরকে গুলি করা হয়েছিল তাদের মধ্যে পাঁচজন কোনো রকমে বেঁচে যায় আর তারা বলে গুলি লাগার আগে তারা তাদের ফোনের স্ক্রিনে হিরোকে দেখেছিল। একদিন হঠাৎ শাওনের বাড়িতে কিছু পুলিশ আসে আর এলোপাথারি গুলি চালাতে থাকে। হিরো সবাইকে মেরে দেয় ঠিকই কিন্তু শাওনকে সে বাঁচাতে পারে না, পুরো বিল্ডিং পুলিশ ঘিরে ফেলে। এদিকে হিরোর নিজের বলতে আর কেউই বেঁচে থাকে না, সে খুবই ভেঙে পড়ে আর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। কিছু সময় পরই হিরো তীর বেগে ব্যালকানি দিয়ে উড়ে পালিয়ে যায়। পুলিশরা বুঝতে পারে না সেটা কি করে সম্ভব। ইচিরো হিরোর কার্যকলাপ দেখে তার ফ্যামিলির সবাইকে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে আর ঘর থেকে বেরোতে বারণ করে দেয়, কিন্তু সবসময়ের মতোই তার কথায় কেউই পাত্তা দেয় না।
এদিকে হিরো সমস্ত ইলেকট্রনিক ডিভাইস হ্যাক করে নেয় আর বলে সে জাপানের প্রত্যেকটা মানুষকে মেরে তারপরে শান্ত হবে। কথা শেষ হতেই সে তার কাজ চালু করে দেয় আর এক একজন করে মারতে শুরু করে। এই দেখে সবাই পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। অন্যদিকে নাওকি ইচিরোর সাহায্যে হিরোকে বাইপাস করে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস হ্যাক করে আর সবাইকে ইনফর্ম করে দেয় তারা যেন কেউ কোনো মোবাইল বা ল্যাপটপ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না করে। তার কথা শুনে সবাই তাদের ডিভাইস ব্যবহার করা বন্ধ করে দেয়। হিরো বুঝে যায় তার মতো ক্ষমতা হয়তো আরও কারোর কাছে আছে। সে প্ল্যান বদলে নেয় আর শহরের বিভিন্ন প্রান্তে মিসাইল দিয়ে র্যান্ডামলি অ্যাটাক করতে থাকে। ইচিরো হিরোর লোকেশন জেনে যায় আর সামনে গিয়ে দাঁড়ায়। ইচিরো হিরোকে সব বন্ধ করতে বলে কিন্তু তাতে কোনো লাভ হয় না। তারা লড়াই করতে থাকে আর হিরোর মিসাইলের জন্য অনেক মানুষ আহত হয়, যার মধ্যে ইচিরো তার মেয়েরও আওয়াজ পায় যে সাহায্য ভিক্ষা করছিল। লড়াই করতে করতে তারা একটা বিল্ডিংয়ের ছাদে পৌঁছে যায়। ইচিরো আবার রিকোয়েস্ট করে এসব বন্ধ করতে, হিরো আবারও তার রিকোয়েস্ট রিজেক্ট করে দেয়। এই সময় হিরো সোডিয়াম ওয়াটার পান করতে গেলে ইচিরো সেই জলের বোতলটা গুলি করে নষ্ট করে দেয়। যদিও হিরো আরেকটা সোডিয়াম ওয়াটারের বোতল থেকে জল খেয়ে নেয় তার এফেক্ট না জেনেই। হিরো তারপর প্রচুর মিসাইল দিয়ে ইচিরোকে আঘাত করে এবং সে প্রায় ইচিরোকে মেরেই দেবে। ঠিক এই সময় সোডিয়াম ওয়াটার তার এফেক্ট দেখাতে শুরু করে আর সে দুর্বল হয়ে পড়ে এবং নিচের দিকে পড়তে থাকে। ঠিক এই সময় ইচিরো হিরোর ওপর মিসাইল অ্যাটাক করে দেয়। এরপর ইচিরো তাড়াতাড়ি তার মেয়ের কাছে এসে তার মৃতপ্রায় মেয়েকে তার ক্ষমতা দিয়ে বাঁচিয়ে তোলে আর আনন্দে দুজন দুজনকে জড়িয়ে ধরে। তখনই হিরো সেখানে চলে আসে আর হিরোর লাথি খেয়ে ইচিরো ছিটকে যায়। এর মধ্যে হিরো মেরিকে একটা গুলি করে দেয়। ইচিরো কোনো রকম ভাবে হিরোর সাথে পেরে উঠছিল না। এই সময় ইচিরোর চোখের সামনে হিরো মেরিকে ছাদ থেকে ফেলে দেয়। ইচিরো প্রচণ্ড রেগে যায় আর তার সমস্ত ক্ষমতা একত্রিত করে প্রচণ্ড জোরে একটা ঘুষি মেরে হিরোর শরীর এফোর ওফোর করে দেয় আর তীর বেগে গিয়ে তার মেয়ে মেরিকে বাঁচিয়ে নেয়। মেরির তার বাবার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যায় আর সে গর্বের সাথে তার বাবাকে অন্যদেরকে বাঁচাতে দেখে। এর এক সপ্তাহ পর জানা যায় হিরো মারা গেছে। আর এদিকে ইচিরোকে এখন তার ফ্যামিলির সবাই সম্মান করে, বিশেষ করে তার মেয়ে। আর এর সাথেই এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আর যদি আপনি জানতে চান একটা পার্টিতে যখন এক এক করে সবাই মরতে থাকে আর জীবিত লোকেরা একে অপরের ওপর খুনি বলে সন্দেহ করতে থাকে তখন কি পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।